ভয়াবহ বিমান দুর্ঘটনায় নেপালে মৃত্যু হয়েছে অন্তত 67 জনের। রবিবার দুপুর নাগাদ কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। প্রাণনাশের হুমকি দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে। কর্ণাটকের সংশোধনাগার থেকে এক বন্দী তাকে হুমকি ফোন করে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত প্রকাশ করেছেন বর্ষীয়ান অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই মতের প্রেক্ষিতে মমতা জানিয়েছেন, অমর্ত্য সেনের কথা তার কাছে আদেশ। বিশ্বের দীর্ঘতম ক্রুজ এমভি গঙ্গাবিলাসের উদ্বোধনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ক্রুজে মদ পরিবেশনের জন্য একটি বার আছে বলে দাবি করেন তিনি। উত্তরপ্রদেশে বিরোধী দলনেতার এমন দাবিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। দক্ষিণ ভারতের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মকর সংক্রান্তির শুভ দিনে দেশবাসীর জন্য মহা উপহার হিসেবে এই পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়েছিল। আজ মকর সংক্রান্তি, এদিন সকাল থেকেই গঙ্গাসাগরে পুণ্য স্নানে অংশ নেন পুণ্যার্থীরা। কড়া নিরাপত্তার মধ্যে এদিন প্রায় 40 লক্ষ মানুষ গঙ্গা স্নান করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কপিলমুনির মন্দিরেও পুজো দিয়েছেন বহু ভক্ত। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় কড়া অবস্থান নিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। রবিবার কলকাতায় এসে পৌঁছন বার কাউন্সিল অফ ইন্ডিয়া 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। বারবার নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে চীন। চীনের বিরুদ্ধে এই অভিযোগই তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে চীনকে কড়া আক্রমণ করে তিনি মনে করিয়ে দিয়েছেন ভারতও যোগ্য জবাব দিয়েছে। জব কার্ড করে দেওয়ার জন্য 2000 টাকা নিয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চলাকালীন এমনই অভিযোগ পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। চাঁচলের বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চালে মরা ইঁদুর ও টিকটিকি উদ্ধারের ঘটনায় বড় পদক্ষেপ করল প্রশাসন। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত এসআই ও এডুকেশন সুপারভাইজারকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে।